সময়ে গানপ্রেমীরা যেমনই গান শুনতে ভালোবাসে তেমনি ভালোবাসে গায়ক কিংবা গায়িকাদের। তেমনই আমাদের গানের জগতের দুই জনপ্রিয় শিল্পী ধ্বনি ভানুশালী এবং নেহা কাক্কার আমার আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এদের দুজনের মাঝে কে সবচেয়ে এগিয়ে, গানের জগতে কে সেরা, কার জনপ্রিয়তা বেশি। তবে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো ধ্বনি ভানুশালীকে নিয়ে। ধ্বনির গান বর্তমান সময়ের গানপ্রেমীদের কাছে পছন্দের একটি অপশন, যার গান শুনতে দর্শক একটু বেশি পছন্দ করে। 2017 সালে ধ্বনি নিজের অফিসিয়াল চ্যানেলে কাবিরা নামের একটি গান কভার করে। যে গানটি ছিল বেশ জনপ্রিয় একটি গান এবং এই বছরই তার আরো একটি খুব জনপ্রিয় গান আসে জব তক। ধ্বনি 2018 সালে দিলবার গানটি কভার করে। এবং সেই সময়ের সবচেয়ে আলোচিত গান ছিল এই গানটি। যদিও অনেকে জেনে থাকবেন যে দিলবার গানটি নেহা কাক্কারই কভার করেছেন, কিন্তু গানটি নেহা এবং ধ্বনি দুজনেই কভার করেছেন। যে গানটি এখন পর্যন্ত ভিউ পেয়েছে 1.2 বিলিয়ন এবং এই বছরই তার আরেকটি জনপ্রিয় গান লেজারে আসে। যে গানটিও ছিল দর্শকপ্রিয় একটি গান এবং এর পরের বছর অর্থাৎ 2019 সালে তার সবচেয়ে জনপ্রিয় গান ভাস্তি আসে। এবং এই গানটি তার ক্যারিয়ার পাল্টে দেয়। গানটি এতটা জনপ্রিয়তা পায় যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং গানটি 1.4 বিলিয়ন ভিউস অর্জন করে। এই গানটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গান। এবং এই একই বছর তার মে তেরে হো গানটি আসে। এই 2019 সালে তার আরো কিছু বিখ্যাত গান রয়েছে। এর পরের বছর 2020 সালে নায়ন গান, তারপর 2021 সালে রাধা সংটি বেশ জনপ্রিয়তা পায় এবং মেহেন্দি গানটিও ধ্বনিরই কভার করা। সালে ক্যান্ডি সংটি কভার করে এবং এই একই সালে ডায়নামাইট নামক একটি গানও কভার করেন। বর্তমানে তার একতরফা গানটিও দর্শক পছন্দ করছে। তো এই ছিল ধ্বনির গানের জগতের সবকিছু। তার সবগুলো গানই দর্শক বেশ পছন্দ করে। এবার কথা বলবো আরেক জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কারকে নিয়ে। ভারতবর্ষের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা প্লেব্যাক সিঙ্গার নেহা কাক্কার। নেহা কাক্কারের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, তবে ককপিট সিনেমার সেকেন্ড হ্যান্ড জওয়ানি গানটি তার প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাওয়া গান। এরপরে তিনি বিন্দাস সিনেমার রিমিক্স কাওয়ালি এবং পার্টি শুজ গানটি গেয়েছেন। টনি কাক্কারের সাথে গাওয়া কারমে মিউজিক বাজা গানটিও বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও বাংলাদেশের অগ্নি সিনেমায় বহুল আলোচিত ম্যাজিক মামুনি গানটিও তিনি গেয়েছেন। মিলি হো তুম গানটি তার ক্যারিয়ার জগতের সবচেয়ে বড় পাওয়া। এই গানটির জন্যই মানুষ তাকে নেহা কাক্কার হিসেবে চিনেছে। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে।
বহুল আলোচিত কালা চশমা গানটিও নেহাই কভার করেছেন। রাপ্তা সিনেমার মে তেরা বয়ফ্রেন্ড গানটিও নেহা কাক্কার কভার করেছেন। তার সর্বোচ্চ আলোচিত গান ছিল দিলবার দিলবার গানটি। এবং সিম্বা সিনেমা থেকে আঁখ মারে গানটি। এছাড়াও সাম্মা সাম্মা গানটিও নেহা কাক্কার গেয়েছেন। তাছাড়াও তার অন্যতম জনপ্রিয় গান এটি। এছাড়াও তার অসংখ্য গান রয়েছে। এবার আসা যাক দুজনের মাঝে কে সেরা। নেহা এবং ধ্বনির মধ্যে নেহা অবশ্যই এগিয়ে থাকবে, তবে ধ্বনিও কিন্তু অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।